অ্যানিম্যাল কিংডমে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে। প্রত্যেক মাংসাশী প্রাণীকে তার খাবারের জন্য অপর প্রাণীকে শিকার করতে হয়। বন্ধুরা, যখন কোনো হরিণের পেছনে জঙ্গলের রাজা তার শিকার করতে দৌড়াই, তখন হরিণ ভাবে, আমি যদি আসতে দৌড়াই তাহলে আমাকে জঙ্গলের রাজার শিকার হয়ে মরে যেতে হবে। আর এদিকে জঙ্গলের রাজা এ কথা ভেবে ভয় পায়, আমি যদি আসতে দৌড়াই তাহলে না খেতে পেরেই মারা যাব। কিন্তু বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু প্রাণী বিদ্যমান রয়েছে যাদেরকে শিকার করতে গিয়ে শিকারী নিজেই শিকারে পরিণত হয়েছে। আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এমন কিছু দৃশ্যই দেখাতে চলেছি, তাই পুরো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি কোনো দিক থেকে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। জিরাফ। বন্ধুরা, জিরাফ পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণীর মধ্যে একটি, কিন্তু সৃষ্টিকর্তা না তো তাকে ধারালো দাঁত দিয়েছে, না দিয়েছে বড় শিং। তাহলে এই বিশালাকৃতির প্রাণী এত সকল শিকারী প্রাণী থেকে তার জান বাঁচাবে, তো বাঁচাবে কিভাবে? বন্ধুরা, থামুন থামুন, এই প্রাণীটিকে একদম অসহায় ভাববেন না, কেননা এই প্রাণী তার লম্বা লম্বা পায়ের সাহায্যে লাথি দিয়ে একটি সিংহেরও প্রাণ নিতে পারে। জিরাফ যখন কোনো শিকারীর সংকেত পায়, তখন তাকে পা দিয়ে লাথি দেওয়া শুরু করে দেয়, আর প্রায় সময় সেই শিকারী ঘায়েল হয়ে মারাও যায়। কিন্তু জিরাফ যদি এমনটা করতে ব্যর্থ হয়, তাহলে শিকারী প্রাণী তাকে নিচে ফেলে দেয়, এবং একবার যদি জিরাফ নিচে পড়ে যায় তাহলে তার বাঁচার সম্ভাবনা একদম থাকে না বললেই চলে। বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাণীরা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে ভালো হয় যদি এদের পায়ের থেকে দূরে থাকা যায়। হিপোপটমাস। বন্ধুরা, হিপ্পো মানে জলহস্তি দেখতে অদ্ভুত একটি প্রাণী। আপনাদেরকে এও বলে দিই, এটি দেখতে চর্বির দোকান বলে মনে হলেও ভালো ভালো শিকারীরাও কিন্তু এদেরকে মারতে পারে না। এই প্রাণীরা অনেক রাগান্বিত হয়, আর একবার যদি এদের মাথা গরম হয় তাহলে অনেক ভালো ভালো শিকারীকেও এরা কিন্তু ছেড়ে দেয় না। এদের চোয়াল এত শক্তিশালী যে কোনো একটি বড় সিংহকেও দুই ভাগ করে দিতে পারে। তাই যদি কোনো শিকারী ভুলেও এদের শিকার করতে নামে, তাহলে এরা তাদের খাতিরদারি করতে একদমই পিছুপা হয় না। এদের চোয়াল যে কতটা ভয়ঙ্কর তা হয়তো এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তাই হিপো কিন্তু কাউকে পরোয়া করে না যদি কেউ তাকে শিকার করতে আসে। পর্কোপাইন। বন্ধুরা, পর্কোপাইন অনেক ভয়ঙ্কর একটি প্রাণী। সাইজে তো এরা অনেকটাই কুকুরের মতন, কিন্তু এদেরকে শিকার করতে এলে অনেক বড় বড় শিকারীরাও ঝামেলায় পড়ে যায়। বন্ধুরা, সিংহ বা অন্য প্রাণীরা সহজেই এদেরকে ঘায়েল করতে পারে না। এদের শরীরের উপরে থাকা কাঁটা অনেক ভয়ঙ্কর, যা একবার ফুটে গেলে বের হওয়ার কোনো নামই নেয় না। আবার অনেকবার এমন হয়েছে শিকারীরা অনেক সময় এই ব্যথা বা ইনফেকশনে মারা যায়। পর্কোপাইন শিকার করার পরে কী অবস্থা হতে পারে তা তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। তাই বন্ধুরা, কাউকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। মহিষ। জঙ্গলে অনেক বড় সংখ্যায় মহিষ দেখতে পাওয়া যায়। নন ভেজিটেরিয়াল মানুষদের জন্য গরুর মাংস যেমন পছন্দ, ঠিক তেমনি একটি জঙ্গলের মহিষ একটি সিংহের কাছে অনেক ফেভারিট খাবার। কিন্তু আপনারা কি জানেন, যত বড় শিকারী হোক না কেন, একটি বড় সাইজের কোনো মহিষের উপর হামলা করে না। কেন বলুন তো? কেননা মহিষ যদি তার সঙ্গে প্রহার করতে শুরু করে, তাহলে যে কোনো শিকারীকে ভর্তা হতে কোনো সময় লাগবে না। তাই কোনো শিকারীরা কোনো মহিষের বাচ্চা বা দুর্বল মহিষকে শিকার করতে পছন্দ করে। এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মহিষ একটি সিংহকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলেছে। জেব্রা। বন্ধুরা, জেব্রা দেখতে যতই শান্ত কিংবা নিরীহ প্রাণী বলে মনে হোক না কেন, শিকারীকে যদি কোনোভাবে একটি লাথি দিতে পারে, তাহলে ভালো কোনো শিকারীরাও তাদেরকে কিছুই করতে পারে না। বন্ধুরা, প্রথমত তো জেব্রা দলে দলে থাকতে পছন্দ করে, আর তাদের এই সাদা কালো শরীরের কারণে কোনো শিকারী প্রাণী তাদেরকে টার্গেট করতে অনেক কষ্ট হয়ে যায়, আর এরপরেও এদেরকে ধরা সহজ কাজ নয়। যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, একটা জেব্রাকে বাঁচাতে অন্য একটি জেব্রা চলে এসেছে, শুরু হয় লড়াই। কিন্তু যখন সিংহ একটি লাথি খায়, সে অবাক হয়ে যায়, আর সেখান থেকে তারা পালিয়ে যায়। তাহলে কি হলো, জেব্রাও কিন্তু কারোর থেকে কম নয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন। আমাদের চ্যানেল থেকে আরও অন্য ভিডিওগুলোও দেখুন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকার বেল আইকনটির অল অপশনে ক্লিক করে রাখুন। তাহলে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।